তুমি কোথায় যাও, কি করো, কোথায় টাকা পয়সা খরচ করো, সব কিন্তু আমার কানে আসে। ইয়ে কর, মাইক দিয়ে একটু ডাক দে, আমরা কয়েক মা মামা কেন পড়া হয়ে গেছে, আপনারা সবাই চলে আসে, তাই আসবি বেশ। মেলো আমরা তো একটা একটা করে দিলে করে দিলে মেলো আনতে দেবো। বুঝা গেছে মরি, ভাই কোম্পানি যাচ্ছেন না আর? হ্যাঁ কোম্পানি আমি একজনে দিয়ে দিছি 5% ইয়ে পার্সেন্টেজ হিসেবে, কয়েকদিন করি আর যাই লাগে। কবে দেবেন? দেখি আবার ঠিক হচ্ছে, সেল বাড়ুক। জ্বালা লেগ দিছেন কে? এই করিয়া সবাই যে আরেকজন কোম্পানি করেছিল আমার সাথে, অন্য কোম্পানির এক কথি যে আমি 20% দেবো, 5% দেবো, তুই 15% দেবো, তোর যাই লাগে। আপনার জায়গা তো অন্যজনে করে তো ঢুকাইলিতে ভালোই, মানে আপনার বদলি ওই করিচ্ছে, জানে না তো বেতন দিবিনি আপনি? জানে না, আর আমি জানি বেতন দিবিনি ভাইয়া, বেতন জানি তুলে লেসবি, লেসে 15% দিবি আর 5% একবি নাকি, তাছাড়া অক্ত চিনবি না অফিসের মানুষজন, ভালোই বুদ্ধি করছেন। বুদ্ধি তো ভালোই থাকছে। দেখি আসুন, ভালো শুক্রবারে লিখছি, ভালো ওইদ্য তো লাগে গেল তুই ঢেটেরা পাইন দেয় লেখ সকালে এত লিখবি অত লিখ আসুন হবে এত আসল খাই শেষ করে দাও সকাল কি জানো। তেল দিয়েন উদান করে ছেড়ে দিতে বাতে ঝুঁকিছে যে কত দিয়ে আছে আর মরি কত দিয়ে আর একটু কয়লা জিবে জল এসে গেছে গো। আরে মা আপনি মুখ সুট কাটছেন কে? কোথায় রে ব্যবসাতে লেনে ধরেছি,